আসসালামু আলাইকুম। আজকে আমরা তাপগতিবিদ্যায় যে প্রক্রিয়াগুলো করেছিলাম সেগুলোর কাজের রাশিমালা, অর্থাৎ আমরা জানি যে BW সমান PdV, এই ইকুয়েশনের সেখান থেকে টোটাল যে কাজ হবে সে DW থেকে W, এই W এর কাজের রাশিমালাটা টোটাল কাজটা কি হবে আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি DW equal to PdV, এই D অংশটা যদি আমরা পুরোটুকু পেতে চাই তাহলে সেটা হবে ইন্টিগ্রেশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা। সেখান থেকে যদি আমরা পুরো অংশটুকু চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে অবশ্যই এখানে আমরা PdV এটা লিখব, এখান থেকে আমরা পাচ্ছি W, কিন্তু এখানে এটা PdV। তো এই PdV যেটা আছে এই PdV এর মধ্যে P এবং dV এর যে সম্পর্ক সেটা আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হবে যার সাথে d এর অংশটুকু ডিফারেন্সিয়েশনের যে চলকটা থাকবে তার আমরা ইন্টিগ্রেশন করব। কিন্তু এখানে এই p এর সম্পর্কটা আমরা কিন্তু জানি না যে এখানে চাপের সাথে আয়তনের যে কি সম্পর্ক এটা কি আমরা সামনে রাখবো নাকি এটা ইন্টিগ্রেশন করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদের এখানে আর একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা সবাই এই সমীকরণটার সাথে পরিচিত, PV equal to nRT। এখান থেকে এই দুটা জিনিস যদি ধ্রুবক হয় তাহলে সেখানে আমরা লিখতে পারি KT, যেখানে nR equal to K বা PV। এই যে KT আছে আমাদের প্রসেসটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, প্রথম প্রসেসটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রাটাও কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি পরিবর্তনশীল না হয় সেক্ষেত্রে কে একটা ধ্রুবক, টি আরেকটা ধ্রুবক, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কে প্রাইম। তখন টি সমান সমান লিখতে পারি কে প্রাইম বাই বি। এখন এই টি এর মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি, কে প্রাইম বাই বি ডি। এখন কিন্তু আমাদের এইটা আমরা বিয়ে কনভার্ট করে ফেলছি এবং আমরা বুঝতে পারছি যে এই কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট যেটাকে আমাদের সামনে আনতে হবে। তাহলে আমরা এটাকে সামনে আনি ওয়ান বাই বি ডিভি, যেটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি এলএন ডি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু এলএন এক্স বা লন এক্স যেটাই বলি, তাহলে কে প্রাইম লন ডি। এখন যে তাপমাত্রা বা যে আয়তনটা আছে সেটার আদি আয়তন যদি ভি ওয়ান হয় এবং পরবর্তী বা শেষ আয়তন যদি ভি টু হয় তাহলে অবশ্যই এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট ভি ওয়ান এবং আপার লিমিট ভি টু। তাহলে আমরা এখানে লিমিটটা যদি বসাই ভি ওয়ান ভি টু, কন্টিনিউ করি ভি ওয়ান ভি টু ভি ওয়ান ভি টু, এবং এখানেও আমাদের যে লিমিটটা সেটা হবে ভি ওয়ান ভি টু। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে কে প্রাইম এলএন, মানগুলো বসিয়ে দিলে কি আসবে, এলএন বি টু মাইনাস এলএন বি ওয়ান। এটাকে আবার আমরা লিখতে পারি এলএন বি টু বাই বি ওয়ান, এলএন বি টু বাই বি ওয়ান। এখন এই কে ওয়ান এর মানটা আমরা কি করব, এই কে ওয়ান সমান সমান কি ছিল, কে প্রাইম সমান সমান সরি কে টি এলএন বি টু বাই বি ওয়ান। এবার এই কে কি ছিল, এন আর টি
ln v2 by v1 তাহলে এই w সমান সমান টোটাল কাজ হচ্ছে n r t ln v2 by v1 এটা কোন প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া যেখানে তাপমাত্রা স্থির থাকবে ধন্যবাদ আমরা সমআয়তন প্রক্রিয়ায় যে কাজের পরিমাণ সেটা নির্ণয় করব আমরা সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আয়তনের পরিবর্তন নেই ভি কনস্ট্যান্ট থাকে ভি কনস্ট্যান্ট থাকলে ডিভি এর মান অর্থাৎ এই যে কোনো ধ্রুবককে যদি আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে যাই যে কোনো ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে সেটা মান আসলে যে ডিভি এর মানটা কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে মানটা আসবে 0 তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা ছিল dw pdv এবং সেটাকে পুরো কাজে রূপান্তরিত করলে আমাদের এই ইন্টিগ্রেশন করতে হবে আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করলাম দুই পাশে ইন্টিগ্রেশন করার পরে আমাদের এই পাশে আসলো 0 তো এখানে 0 এবং এই পাশে pdv যেহেতু সম আয়তন প্রক্রিয়া এবং আয়তনের কোনো পরিবর্তন নেই আয়তনের পরিবর্তন না থাকার কারণে এই ডিভিটা আমরা সামনে নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি ডিভি এবার খেয়াল করো এই ডিভি এর মানটা আমরা কি পেয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি বারবার এই জিনিসটা হয়তো কনফিউশন লেগে যেতে পারে যেহেতু ক্লিয়ার হয়ে নাও যখন যে প্রক্রিয়ায় আমরা কাজটা করব তার পরিবর্তনটা হবে না এইভাবে হিসাব করতে পারো অথবা সেই জিনিসটা স্থির থাকলে তার সামনে যদি ডিফারেন্সিয়েট থাকে বা ওই কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা হবে জিরো অথবা তুমি হিসাব করতে পারো যেহেতু কোনো কিছু যেমন সম আমরা এখানে সম আয়তন করতেছি তাহলে ভি যেহেতু কনস্ট্যান্ট থাকে তার মানে তার কোনো পরিবর্তন নেই আমি গতকাল তো বলেছিলাম পরিবর্তন নেই যেহেতু পরিবর্তন নেই তার মানে এই পরিবর্তনটা আসবে জিরো স্বাভাবিক অথবা তুমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করো এই ডিভিকে যদি তুমি ডিকে যদি ডিফারেন্সিয়েট করো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো কনস্ট্যান্ট সেটা আসবে জিরো তাহলে এইখানে আমাদের কি আসে এই ডিভি এর মানটা আসবে জিরো জিরোর সাথে আমি যা ইচ্ছা গুণ করলে সেটা ফলো আসবে জিরো তার মানে সম আয়তন প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়ার কথা চিন্তা করব এটা আশা করি কারো কোনো সমস্যা নেই থাকার কথা না এটা একদম ইজি সমচাপ তো সমচাপের ক্ষেত্রে আমাদের কি থাকবে এখন আর আমাদের ভি কনস্ট্যান্ট থাকবে না আমাদের থাকবে ভি কনস্ট্যান্ট এখানে এখন আমাদের ভি কনস্ট্যান্ট থাকার কারণে তাহলে আমাদের সেম ইকুয়েশন সেই কাজের মানে আমরা নির্ণয় করতে চাই ই কে সামনে আনবো ডিভি তখন এই যে আমাদের আদি আয়তন আমাদের একটু আগেই এখানে লেখা ছিল তাহলে আদি আয়তন যদি ভিওয়ান এবং শেষ আয়তন সেটা যদি ভি টু হয় তাহলে এখানে আমরা এই লিমিটটা ইউজ করতে পারি ভিওয়ান থেকে ভি টু ডিভি আমরা জানি যে ডিভি এর ইন্টিগ্রেশন করলে সেটা হয় শুধু ভি আর আমাদের যে লিমিট আছে ভি ওয়ান ভি টু সেটা আমরা বসিয়ে দিলে আমরা পাচ্ছি ভি টু মাইনাস ভি ওয়ান সেটাকে আরো সুন্দর করে ডিভি টু মাইনাস ডিভি ওয়ান তাহলে সমচাপ প্রক্রিয়ায় কাজের
অক্সিলারি প্রেসার, কারণ আমরা জানি যে কাজ সমান সমান PW PDV, সেখান থেকে W এর মানটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা এই জায়গাটায় কিন্তু জানি না যে আসলে পি এর সাথে ভি এর কি সম্পর্ক, সেটা পরিবর্তন হবে কি হবে না, সেটা জানার জন্য আমাদের উদ্যতাপীয় প্রক্রিয়ার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে পি ভি গামা ইকুয়াল টু। সেখানে যদি আমরা এই দুটোটাকে কে লিখি তাহলে আমরা লিখতে পারি পিভি গামা ইকুয়াল টু কে, এবং সেখান থেকে যে মানটা আসবে এখন আমরা যে কোনোটা মানই কিন্তু বের করতে পারি। তো আমাদের এখানে পি, আমরা যদি পি এর সম্পর্কটা জানি না, পি কে যদি কোনোভাবে আমাদের পি এর সাথে কানেক্ট করা যায় বা রিলেট করা যায় সেক্ষেত্রে আমাদের হিসাবটা আরো সহজ হবে। তো আমরা পি এর মানটা বের করবো কে বাই ভি গামা, কে বাই ভি টু দি পাওয়ার গামা, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আরেকটা জিনিস যে পি ভি টু দি পাওয়ার গামা যদি ধ্রুবক হয়, আমি যদি প্রেশারটাকে চেঞ্জ করে পি ওয়ান একটা প্রেশারে আনি, তখন আমি কিন্তু এটার সাথে এর যে আয়তনটা পাবো সেটা হবে ভি ওয়ান, এবং তার উপরে গামা দিলে সেটাও একই ধ্রুবক হবে। ঠিক একইভাবে এটাকে যদি আমি পি টু প্রেশারে আনি, তখন এই গামা পরিবর্তিত, এই আয়তন পরিবর্তিত হয়ে সেটা হবে ভি টু গামা, এবং সেটা দুইটার গুণফল কিন্তু একই কনস্ট্যান্ট কে হবে। অর্থাৎ পি কে যদি পি ওয়ানে আনি তাহলে পিটা হয়ে যাবে ভি ওয়ান, এবং গামা গামাটা পাওয়া যাবে, গামা যা তাই থাকবে, ধ্রুবক কিন্তু একই থাকবে। আবার ঠিক একইভাবে যদি প্রেশারটা চেঞ্জ করে আমি পি টু তে আনি, তখন আমার আয়তনটা পাবো ভি টু, এবং পি টু ভি টু গামা সমান সমান কিন্তু আগের ধ্রুবকটাই পাওয়া যাবে, এটা আমাদের একটু পরে লাগবে। তো এখন আমরা পি এর মানটা যদি বসাই দেই, আমরা এই পাশ থেকে করি তাহলে আমাদের সুবিধা হবে। তো ডাব্লিউ ইকুয়াল টু পি এর মানটা কি ছিল আমাদের, কে বাই পরিবর্তিত ক্ষেত্রে অর্থাৎ পরিবর্তন হওয়ার পরে আয়তনটা হবে ভি টু। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাই, কে আমরা সামনে নিয়ে আসবো ভি ওয়ান ভি টু, সবাই এই জানি যে x টু দি পাওয়ার m dx ইকুয়াল টু x টু দি পাওয়ার প্লাস 1 বাই প্লাস 1, এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করেছি। তো এখন আমরা এই জিনিসটা যেহেতু আর কোনো প্রয়োজন নাই, এখানে আমাদের কোনো চলক নাই, সেহেতু এই মাইনাস গামা প্লাস 1 সেটাকে আমরা সামনে নিয়ে আসব, তখন সেটা হবে কে বাই, যেহেতু মাইনাস গামা প্লাস 1 সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস গামা, আর ভিতরে যা থাকবে ভি ভি মাইনাস গামা বা ভি টু বা মাইনাস গামা প্লাস 1, এবং আমাদের লিমিটটা ছিল ভি টু ভি 1। এখন আমরা এই সরি এই প্লাস 1 টা ছিল এটার সাথে, যেহেতু এটা সূচকের হিসাবে তো আমরা অবশ্যই এটাকে এইভাবে লিখতে পারি, একদম সিম্পল সূচকের হিসাব, দ্যাট ইজ
a to the power minus x plus 1 সেক্ষেত্রে এটা a to the power x a এরপরে এটি a 1 by a to the power minus x মানে 1 by a to the power x a by a to the power x ঠিক সেম জিনিসটাই এখানে আমরা করেছি এখন a 1 by gamma লিমিটটা যদি আমরা বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে পাচ্ছি gamma minus v1 by v1 gamma কোলা লিমিটটা বসিয়ে দিয়েছি v এর জায়গায় হবে v2 এই যে v2 v gamma এর জায়গায় v2 gamma ঠিক সেম কেস সূত্রের মাইনাস v1 v এর জায়গায় v1 এবং v gamma এর জায়গায় v1 gamma এর পরবর্তীতে আমাদের এখান থেকে এটা আমরা গুণ করে দিব 1 বাই 1 মাইনাস গামা আর গুণ করলে আসছে k v2 বাই v2 টু দি পাওয়ার গামা মাইনাস k v1 v1 টু দি পাওয়ার গামা এখন আমরা কি এর মানটা বসাই দিই k এর মান কত ছিল এই যে k কার জন্য এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কে এর মান কিন্তু আমরা পিবি গামা এটা বসাতে হবে এখানে কার ক্ষেত্রে বসাচ্ছি v2 এর ক্ষেত্রে অর্থাৎ v2 এর সাথে গুণ করতেছি সেহেতু আমরা 2 এর হিসাবটা করব তো মানটা বসাবো 1 মাইনাস 1 বাই 1 মাইনাস গামা কে এর মানটা কত p2 v2 সেখানে p2 গামা এবং আরেকটা v2 আর নিচে আছে p2 টু দি পাওয়ার গামা কিভাবে p1 p1 গামা p1 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 p1
PV equal to NRT. এটা জানি তাহলে P1 V1 এর ক্ষেত্রে কি হবে? For P1 V1 equal to NRT1. NR এর কাছে NR এর সাথে কেন সাবস্ক্রিপ্ট 1 দেওয়া হয় না? কারণ হচ্ছে N এবং R. N একটা সংখ্যা সব জায়গায় একই, R গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক সেটা সব জায়গায় একই। তাহলে সে ক্ষেত্রে P2 V2 এর ক্ষেত্রেও একই জিনিস হবে N R P2. তাহলে সেই মানটা আমরা বসায় দিলে জিনিসটা এরকম পাই N R P2 minus N R P1. এবার আমরা আরো একটু কমন নিলে লিখতে পারি 1 minus gamma N R কমন নিয়ে নিচে 1 minus gamma সেটা আমরা লিখতে পারি P2 minus P1. এইটাই আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশি। এবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা কেমন হবে সে জিনিসটা আমরা দেখবো এবং সেখান থেকে কিছু গ্রাফ কিভাবে আর্ট করা যায় সে জিনিসটা খেয়াল করবো। তো আদর্শ গ্যাস সমীকরণ ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, এটা ছিল আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আমাদের প্রক্রিয়াটা হচ্ছে সমস্ত আমরা জানি যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন আর সেই কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে পিভি ইকুয়াল টু এন আর কে। আবার এন আর এই দুইটা নিজেই আগে থেকেই কনস্ট্যান্ট, তো এই দুইটা যেহেতু আগে থেকে কনস্ট্যান্ট সেহেতু আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু এই পুরোটাই আরেকটা কনস্ট্যান্ট কে প্রাইম। তাহলে আমরা পাচ্ছি পিভি সমান সমান কে প্রাইম বা পিভি সমান সমান ধ্রুবক।
এই জিনিসটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণের সমস্ত প্রক্রিয়া রূপ, যে পিভি সমান সমান ধ্রুবক, এবং এটা যদি আমরা চেঞ্জ করে আমরা আগের ভিডিওতে দেখেছি পি ওয়ান পি ওয়ান সেটাও একটা ধ্রুবক হবে। একইভাবে চাপকে যদি চেঞ্জ করে পি টু করি তাহলে আয়তনটাও চেঞ্জ হয়ে পি টু হবে, তাহলে আমরা লিখতে পারি যে পি ওয়ান সমান সমান পি ওয়ান, পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু, এই সমীকরণ। এবার এই সমীকরণ থেকে একটা জিনিস খেয়াল করা যায়, সেখান থেকে খেয়াল করো পি প্রপোর্শনাল টু ওয়ান বাই বি, ওয়ান বাই বি, এবং আরেকটা বি প্রপোর্শনাল ওয়ান বাই পি। সবসময় ধ্রুবক থাকলে এর মানটা একটা জায়গায় ফিক্স থাকবে এবং বি এর মানটা
চেঞ্জ হতে পারে তাহলে pv বাই v গ্রাফটা হলো x অক্ষের Okay.